नमस्कार बंधु आबार एकटा नतून भिडियोते आपनादेर स्वागत। आज के जे मेन भिडियोटा हबे बजाज प्लैटिना स्पीडोमीटर तार कारण स्पीडोमीटरटा आमार खराब हये गेछे पुरो डेट लाइन आमि चेक करे देखलाम जे टोटाल स्पीडोमीटरटा शेष। তা নতুন আমি কিনবো না, তার কারণ নতুনের দাম মোটামুটি 2800 থেকে 3000 টাকা পড়ছে, সেটা অনলাইন বা অফলাইন যা করেছি ভাবে নিই। আমি কালকে যাব এখান থেকে মল্লিক বাজার, যেহেতু আজকে আমি ডিউটিতে আছি, ডিউটি শেষ করে কালকে এখান থেকে যাব মল্লিক বাজার, কলকাতা মল্লিক বাজার, ওখানে গিয়ে স্পিডোমিটারটা সারাবো। ওখানে মোটামুটি আপনার যে কোনো রকম বাইক বা 4 চাকা 10 চাকা 6 চাকা যে কোনো গাড়ি স্পিডোমিটার ওখানে সারানো হয়। কালকে আমি গিয়ে দেখবো কি খরচা আছে, যদি দেখি খরচা মোটামুটি নতুনের কাছে চলে যাচ্ছে তাহলে আমি নতুনই কিনে নেবো, আর তা আমি ওখান থেকে সারিয়ে নেবো, দেখি যদি কম পয়সা সারানো যায়। তা প্রথমে আমি প্রবলেমটা দেখাই আপনাদের, মানে দেখুন কি অবস্থা। দেখুন এই হচ্ছে গাড়ি, গাড়ির চাবি, চাবি অন করছি কোনো রেসপন্স নেই, না কাট আউটছে না ডিজিটাল মিটার কাজ করছে, কিন্তু এটা কাজ করছে আমার তোমার আরপিএম মিটার, কারণ আরপিএম মিটারটা তো আলাদাভাবে লাগানো হয়েছে এবং আলাদাভাবে লাইন করা আছে, এটা এক্সট্রা লাগানো হয়েছে, কিন্তু কোনো কোনো রেসপন্স নেই। দেখুন ডিজিটাল মিটার বা এই কাটায় মানে স্পিডো মিটার কোনো 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 রেসপন্স নেই, কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে দেখবেন। অন্যান্য লাইন সব ঠিকঠাক আছে, হর্ন ঠিক আছে, দেখুন সরি ইন্ডিকেটার, এদিকের ইন্ডিকেটার, লাইট সব ঠিকঠাক আছে। এখন আমি নাইট ডিউটিতে আছি, কালকে সকালবেলা ডিউটি মানে শেষ করে তাহলে আপনাদের সঙ্গে তাহলে মল্লিক বাজারেই দেখা হচ্ছে, ঠিক আছে। সুপ্রভাত বন্ধু, শুভ সকাল, এখন সকাল হয়ে গেছে, আমার ডিউটি শেষ, আমি বলেছিলাম আগে যে নাইট ডিউটি আমি ছিলাম, তাই আমার মোটামুটি ধরুন এই হসপিটাল থেকে মল্লিক বাজারের দূরত্ব খুব বেশি হলে হয়তো 10 মিনিটের পথ আছে, এটা পার্ক সার্কাস, এখান থেকে মল্লিক বাজার যেতে 10 মিনিট লাগবে। চলুন তাহলে মল্লিক বাজারে যাই, দেখি কি খরচা বর্চা আছে। আগেই বলেছিলাম যদি খরচা বেশি হয় তাহলে আমি নতুন মিটার লাগিয়ে নেবো, আর যদি কমের মধ্যে হয় তবেই এটা সারাবো। আর গিয়ে আমার জামাটাও চেঞ্জ করতে হবে, দুটো বোতাম কেটে গেছে জামার। বন্ধুরা মল্লিক বাজারে আমি চলে এসেছি, এটা মল্লিক বাজার, এখানে সব রকম গাড়ি রিপেয়ার বা পার্টস পাওয়া যায়। প্রথমে আমি একটা মেকানিককে দিয়ে গাড়িটা খুলিয়ে নিচ্ছি, মানে মিটারটা খুলিয়ে নিয়ে আমি ডান দিকের একটা গলি আছে, গলি দিয়ে ভেতরে যাব। দেখাও ভাইয়া, তোমার নাম কি আছে? চন্দন কুমার। চন্দন কুমার, ঠিক আছে চন্দন কুমার, চলো। মিটারটা আমার খোলা হয়ে গেছে, এই দেখুন মিটার, আমি এখন এই গলিটা দিয়ে যাব, ডান দিক ঢুকেই ডান দিকে দোকান। এই হচ্ছে দোকান, এখানে পরপর অনেক কটাই দোকান আছে, আমি এই দাদার কাছে সারাবো, আর একজন আছেন উনি আসবেন এসে সারাবে। আমার মিটার এখন মোটামুটি উনি খুলছেন, খুলে দেখছেন কি প্রবলেম আছে না আছে। মোটা এখানে দাম বলতে প্রথমে বাইরে আমাকে বলা হয়েছিল 700 টাকা, কিন্তু দর কষাকষি করে আমি ওটা 500-র মধ্যে রাজি করিয়েছি, ঠিক আছে 500 টাকা কোনো ব্যাপার না, 3000 টাকা খরচার থেকে 500 টাকা এটা অনেক বেটার। চলো মিটার সারানো হয়ে গেছে, এবার গাড়ির কাছে যাই। এখন ইনি মিটারটা সারিয়েছেন, উনি মিটারটা একবার ফিট করে পুরো টোটাল রেডি করেই আমাকে দেবে। একটা ব্যাপার বলে নিই, যেটা ব্যাপার হচ্ছে আপনার বাইরে দেখবেন প্রচুর মেকানিক থাকে যারা বলে আপনার মিটার সারিয়ে দেবো বা অন্যান্য কোনো প্রবলেম থাকলে সেগুলো সারিয়ে দেবো, তাদের দিয়ে করাবেন না, ডাইরেক্ট আপনি তাদের দিয়ে খুলিয়ে ভেতরে নিয়ে যাবেন, তাতে কিছু কম হবে আপনার।
বন্ধুরা, এখন মোটামুটি মিটারে কাজ চলছে, এখনও সাকসেস হয়নি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমার হাতে একটা এক্সট্রা মিটার আছে দেখুন, আর এটা হচ্ছে আমার মিটারটা, এটা নতুন মিটার উনি নিয়ে এসেছেন এটা চেক করার জন্য, লাইন টাইমগুলো চেক করার জন্য উনি নিয়ে এসেছেন। এইটা মল্লিকবাজারের একটা ব্যাপার, আপনারা যারা আসবেন সারাতে গাড়িগুলো একটু সাইড করে রাখবেন, নাহলে যে কোনো সময় কেস খেয়ে যেতে পারে, যখন তখন পুলিশ এসে কেস দিয়ে দিতে পারে। দেখুন স্পিডোমিটারটা আবার প্রপার আগের মতো কাজ করছে, দেখুন পুরো লাইন টাইন সব ঠিকঠাক এসে গেছে, ডিজিটাল মিটারও ঠিকঠাক কাজ করছে। যাই হোক, 500 টাকা আমার টোটাল প্রবলেম সলভ। এখানে আপনারা যে কোনো রকম মিটার এসে সারাতে পারবেন, কারণ নতুন মিটারের দাম অনেক হয়, যদি কম পয়সায় কিছু সারানো যায় সেটাই তো ভালো। চলুন এবার বাড়ি যাওয়ার পালা, কেন সারা রাত ডিউটি করে তারপর এখানে এসেছি, আমার মিটার প্রবলেম সলভ। আর ভালো থাকবেন আপনারা।